আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত এমনভাবে ধীরে ধীরে কালো হয়ে যাওয়ার কারণ ও এমন দাঁতের চিকিৎসা সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই দেখা যায় যে মুখের ভিতরে নিচে কোনো একটি দাঁত অন্যান্য দাঁতের তুলনায় কিছুটা কালো হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো ভিউয়ার্স, এরকম সমস্যাটি সাধারণত দুটি কারণে হয়। একটি হচ্ছে আঘাতজনিত কারণে, অর্থাৎ দাঁতে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকেন, যে আঘাতের কারণে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্পের সমস্যা হয়েছে, এমন কারণে হতে পারে, অর্থাৎ আঘাতজনিত কারণে। এবং অন্যটি হচ্ছে দাঁতে যদি ক্যারিজে আক্রান্ত হয়ে বা ক্যাভিটি জাতীয় আক্রান্ত হয়ে যদি দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্পটি ইনফেকশন হয়, ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে, তখন সেই দাঁতটি ধীরে ধীরে এমন কালো হয়ে যেতে থাকে। ভিউয়ার্স, যেমনটি এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দাঁতের এ দাঁতের মধ্যবর্তী স্থানে কালো হতে দেখা যাচ্ছে। তো এমন দাঁত সাধারণত দাঁতের যে এখানে যদিও উপর থেকে কোনো ক্যাভিটি দেখা যাচ্ছে না, কিন্তু ভিতর থেকে ক্যাভিটি হয়ে ছোট ক্যারিজ হয়ে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার কারণে এমনটি হচ্ছে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁত যদি কারো থেকে থাকে সেটি ফেলে রাখা উচিত নয়, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট নেওয়া উচিত। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি দাঁতের উপরে গর্ত রয়েছে এবং তার জন্য সেই গর্তের ভিতরে প্রতিদিন প্রতিনিয়ত যে খাদ্যকণাগুলো ঢুকে থাকে সেগুলো পচনের মাধ্যমে ব্যাকটেরিয়া উৎপন্ন হয়ে সেগুলো ধীরে ধীরে এই দাঁতটিকে খেয়ে ফেলে এবং দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে। এটি ডেন্টাল ক্যারিজ দ্বারা আক্রান্ত হয়েছে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁত অনেকেরই রয়েছে। এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এটিও সেম, এটি আপনার আঘাতজনিত কারণেও হতে পারে অথবা দাঁতের ক্যারিজের কারণেও হতে পারে। এখানে যে দাঁতটি দেখছেন, যে আঘাতজনিত কারণে যদি কোনো দাঁতে আঘাত পেয়ে থাকে তাহলে সেই দাঁতটি প্রথমত যদি উপর থেকে ভাঙুক বা নাই ভাঙুক, যদি দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি নড়ে যায় তাহলে এ ধরনের সমস্যাটা বেশি হয়। যদিও প্রথম দিকে কোনো সমস্যা হয় না, কিন্তু 6 মাস 1 বছর পর ধীরে ধীরে দাঁতটি এরকম কালো হয়ে যেতে থাকে, যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতের এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত বেশ ধীরে ধীরে কালো হয়ে গেছে। এ ধরনের দাঁত অনেকদিন মুখের মধ্যে ফেলে রাখা ঠিক নয়। এ ধরনের দাঁত যদি কারো থেকে থাকে তারা অবশ্যই দ্রুত ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটিতে একটি এক্সরে করাবেন। এক্সরে করার পরে এক্সরে রিপোর্ট দেখে তারপরে দ্রুত চিকিৎসা নেবেন। কারণ হচ্ছে এমন আঘাতজনিত দাঁত বা এরকম নষ্ট হয়ে যাওয়া বা কালো হয়ে যাচ্ছে এমন দাঁত, দাঁতের যে মাড়ি রয়েছে সেই মাড়ির ভিতর পর্যন্ত ইনফেকশন করতে পারে। আর তার জন্য এমন দাঁত যদি কারো থাকে অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা এমন দাঁতের চিকিৎসা করিয়ে নেবেন। ভিউয়ার্স, এমন দাঁতের চিকিৎসা আপনারা খুব সহজেই করাতে পারবেন, তা হচ্ছে আপনাকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে তারপরে যদি আপনি ক্যাপ করে নেন, দাঁতটি সেম দেখতে পাশের দাঁতের কালারের মতো হয়ে যাবে এবং হয়ে যাবে, এটি ক্যাপের মাধ্যমে করা হয়। তো রুট ক্যানাল ট্রিটমেন্ট করে যদি দাঁতটিতে ক্যাপ করে নেওয়া হয় তাহলে কিন্তু সে দাঁতটির আর কোনো দিন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং ক্যাপটি এমনভাবে সেটিং করা হয় যেন পাশের দাঁতের সঙ্গে কালারটা ম্যাচিং করেই ক্যাপটি করা হয়। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যায় যত দ্রুত সম্ভব যে দাঁতগুলো ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে এমন দাঁতের চিকিৎসা দ্রুত করানোই ভালো। এমন দাঁতের জন্য রুট ক্যানাল ট্রিটমেন্ট করে এভাবে ক্যাপ করে নিলে পরবর্তীতে আর সমস্যা হয় না। অবশ্যই একটা এক্সরে করতে হয়, এক্সরে রিপোর্ট দেখে তারপরেই সঠিক চিকিৎসা সম্পর্কে বলা যেতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন।